হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 8 যোগাযোগের নিয়ম মানি। তো চলো আমরা শুরু করি। তো তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করলে তোমরা যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো সেশন 1-এ কী আছে। তো যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা কী করি, আমাদের যে চিন্তাভাবনা, ধারণা, অনুভূতি, অভিজ্ঞতা এগুলো কী করি, একে অন্যের সাথে আদান প্রদান করে থাকি। তো আমরা যোগাযোগের ধরন আমরা কী পড়েছিলাম, মৌখিক যোগাযোগ অর্থাৎ কথা বলার মাধ্যমে, তারপর লিখিত অর্থাৎ আমরা যে চিঠি লিখি, তারপর অমৌখিক বা সাংকেতিক অর্থাৎ যারা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সেইভাবে। তো ব্যক্তির সঙ্গে সম্পর্ক পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের দুই ধরনের হয়ে থাকে, একটা কি আনুষ্ঠানিক বা ফর্মাল যোগাযোগ যেটা অফিস আদালতে হয়, একটা কি লৌকিকতা বর্জিত বা ইনফর্মাল যোগাযোগ যেটা আমরা নর্মালি সবসময় করে থাকি সেটা হলো কি ইনফর্মাল, আর যেটা আনুষ্ঠানিক বা বিভিন্ন উৎসবে বা অফিস আদালতে করি সেটা হলো ফর্মাল। তো দেখো একবার সজল একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের থানা পর্যায়ে স্কুলে গেল। সেখানে কী হলো, সজলের বাবা সজলকে পৌঁছে দিয়ে কী করলো, অফিসে চলে গেলেন। তো সজল একা একা ওই বিদ্যালয়ে ঢুকলো এবং এখানকার কাউকে সজল চেনে না। তো প্রতিযোগিতার একটি বড় পোস্টার দেখে সে বুঝতে পারলো তাকে কোথায় যেতে হবে। তো ওখানে গিয়ে সে দেখতে পেলো কি আপু এক ডেস্কে বসে আছেন এবং সবার উপস্থিতি সে কী করছে, আপু নিশ্চিত করছেন। তো সজল তার কাছ থেকে গিয়ে কী করলো, তার নাম বললো এবং তাকে জিজ্ঞেস করলো এখন তাকে কী করতে হবে। তো আপু তা কোনো কথা বলতে শুরু করতে না করতে কী করলো, সজলের বয়সে একটি ছেলে এসেই ডেস্কের সামনে রাখা চেয়ারে বসে পড়লো এবং বললো কী করতে হবে। সজল ভাবলো সেটি নিশ্চয়ই এখানকার সবাইকে চেনে, কিন্তু সজল তো কাউকে চেনে না। এটা ভেবেই সজল একটু কী হলো, মন খারাপ হতে লাগলো। কিন্তু ওই আপুটি সজলকে অবাক করে দিয়ে ওই ছেলেটিকে বললো আপনার নাম কি, কেন এসেছেন এবং আপনাকে কেউ বসতে বলেছে। তো ছেলেটি সঙ্গে সঙ্গে চেয়ার উঠে বললো এবং আমি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে এসেছি। তো দেখো এখানে কী হলো, এখানে কিন্তু যা একটা ছেলে আসলো সে কিন্তু একটু অভদ্র আচরণ করেছে, কিন্তু সজল কিন্তু এখানে ফর্মাল আচরণ করেছে, অর্থাৎ সে আনুষ্ঠানিক ক্ষেত্রে কী আচরণ করতে হয় সে সেটা জানে। তো দেখো গল্পে ছেলেটি বুঝতে পারেনি যে কোনো অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে হলে কী করতে হবে এবং প্রথমে নিজের পরিচয় দিতে হয় এবং তারপর কেন কথা বলতে চায় সে উদ্দেশ্যে বা কারণ জানাতে হয়, তারপর সে বসতে বললে বসতে হয় এবং বসার অনুমতি চাইতে হয়। তো আমাদের কথা বলার এবং কথার মধ্যে শব্দের ব্যবহার এবং আমাদের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ এই সব বিষয়ে কি যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা এগুলো কী কম বেশি জানি, তাই তো? তো তোমাদের কি মনে আছে যে ডিজিটাল প্রযুক্তি বই আমরা এগুলো কেন কথা বলছি, কারণ কি এই ডিজিটাল প্রযুক্তিতে আমাদের কি যোগাযোগ করতে হয়? তো যোগাযোগের নিয়মকানুনগুলো নিয়ে এখানে বলার কারণ হচ্ছে সাধারণ জীবনে আমরা এই বিষয়গুলো জানলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রেও এই নিয়মগুলো কীভাবে কাজ করে সেগুলো সহজেই বুঝতে পারবো। তো তার আগে চলে আমরা ভূমিকা বা প্লে রোল প্লে করি। শ্রেণীকক্ষে দুজন থাকবে, মোট দুজন করে, মোট ছয়জন আমরা কি অভিনয়টি করব। তো কী করতে হবে দেখো, প্রথম জোড়া কী করবে, একজন প্রধান শিক্ষক ও একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করবে। তারপর দ্বিতীয় জোড়ায় কী হবে, একজন পুলিশ অফিসার এবং একজন শিক্ষার্থী ভূমিকা অভিনয় করবে। আর তৃতীয় জোড়ায় কী হবে, একজন বন্ধু অন্ধ বন্ধুর কাছে গতকাল রাতে টেলিভিশনে প্রচার হওয়া ফুটবল খেলার ফলাফল কেমন হয়েছিল তা জানতে চাচ্ছে। তো দেখো আনুষ্ঠানিক যোগাযোগের কিছু বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে এবং উপযুক্ত আচরণের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে অন্যদিকে কী করা হয়, যে যেটা অনানুষ্ঠিক বা যেটা ইনফর্মাল সেখানে কিন্তু যে শিষ্টাচার বজায় রাখার এরকম কোনো বাধ্যবাধকতা নেই এবং সেখানে তো কোনো নিয়মকানুনও নেই। যেমন আমরা যখন আমাদের বন্ধুর সাথে কথা বলি তখন কিন্তু আমরা কি আনুষ্ঠানিক কোনো কিছু ফলো করি না, তো আমরা নর্মভাবে কথা করি। কিন্তু যখন আমরা কেউ অপরিচিত কারোর সাথে কথা বলি তখন কিন্তু আমাদের অনেক কিছু মাথায় রেখে কথা বলতে হয়। যেমন ব্যক্তি সম্পর্ক পরিস্থিতির কারণে ভিন্নতা তৈরি হয়, যেমন ভাই বোন, মা বাবা ও কাছে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে আমরা কী করি, অনানুষ্ঠানিক যোগাযোগ করে থাকি, এ কথা এখানে বলা হয়েছে। আবার কিন্তু শিক্ষক, অপরিচিত ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ তাদের সাথে আমরা আনুষ্ঠানিকভাবে যোগাযোগটা করি। তো দেখো আমরা যে তিনটি ভূমিকায় অভিনয় করে দেখালাম তাদের মধ্যে কী ধরনের যোগাযোগ সেগুলো টিক দেই। তো আনুষ্ঠানিক যোগাযোগ নাকি অনানুষ্ঠানিক যোগাযোগ কোনটা হবে দেখো, তো যখন আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করি তো তখন কোনটা হবে, যখন আমরা শিক্ষক তখন সেটা আনুষ্ঠানিক, অর্থাৎ সেখানে কিন্তু নিয়মকানুন ফলো করতে হয়, তাই না? তখন এটা হবে না, তখন শুধু এটা হবে এটা। কিন্তু আবার যখন পুলিশের সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ তখন কী হবে, তখন কিন্তু এটা আনুষ্ঠানিক যোগাযোগ, কারণ সে বয়োজ্যেষ্ঠ, শিক্ষার্থীরা হলো ছোটো। আবার যখন দুই বন্ধুর মধ্যে যোগাযোগ হবে তখন কিন্তু সেটা কী হবে, তখন সেটা কিন্তু অনানুষ্ঠানিক বা লৌকিকতা বর্জিত আগ্রহণ, অর্থাৎ এটা আমরা নর্মালভাবে কথা করব, ঠিক আছে? তো দেখো আগামী সেশনে প্রস্তুতির জন্য কী করতে হবে, যে ভূমিকা একে অন্যের সঙ্গে যোগাযোগের সময় কোনো ভুল হয়েছে কি না এবং ভুল হলে তা কীভাবে আমরা নিচের চোখে লিখে ফেলবো।
তো এইটা আমরা কিভাবে করতে পারি, যে পাঁচটি ভুল নিচের ছকে আমরা লিখবো। তো দেখো এই ছকটা আমরা কিভাবে পূরণ করবো একটু দেখে নিই। তো দেখো এখানে এখানে প্রথমে কী আছে, যে শিক্ষকের সঙ্গে যোগাযোগের সময় প্রথমে কুশল বিনিময় করেনি, অর্থাৎ শিক্ষককে সালাম দেওয়া উচিত ছিল সে রেসে দেয়নি। তারপরে যোগাযোগের শেষে ফিরে আসার সময় আবার সম্মান প্রদর্শন করা হয়নি, এটাও একটা ভুল। তারপরে দেখো আরও কী আছে, পুলিশের কক্ষে ঢুকতে অনুমতি নেওয়া হয়নি, অর্থাৎ একটা আমরা অচেনা জায়গায় যাচ্ছি সেখানে কিন্তু ঢোকার জন্য অনুমতি নেওয়া দরকার, কিন্তু সেটা নেওয়া হয়েছিল না। তারপরে পুলিশের কাছে পরিচয় না দিয়ে সমস্যার সমাধান কথা বলা হয়েছে, অর্থাৎ আগে পরিচয় দিতে হবে তারপরে সমস্যার কথা বলতে হবে। তারপরে বন্ধু সুলভ আচরণ করা হয়নি বন্ধুদের সাথে, এবং বন্ধুর পারিবারিক খোঁজ খবর নেওয়া হয়নি সর্বশেষে, কি বন্ধুর পারিবারিক যে খোঁজ খবর নেওয়া দরকার সেটাও নেওয়া হয়নি। তো চলো আমরা পরের সেশনটিতে চলে যাই। তো সেশন দুইতে আমরা কী নিয়ে আলোচনা করবো, সেশন দুইতে আমরা মূলত যোগাযোগের মাধ্যম বা চ্যানেল নিয়ে আলোচনা করবো। তো আমরা যখন সামনাসামনি একে অন্যের সাথে কথা বলি তখন সেটা কি মৌখিক যোগাযোগ বলি, তাই না? আর যখন তখন কি হয়, শব্দ সৃষ্টি হয় এবং শব্দটা সে শুনতে পায়। আবার বাতাস হচ্ছে এই শব্দটার মাধ্যমে, অর্থাৎ বাতাস দিয়ে সেই শব্দটা একজন থেকে আরেকজনের কাছে যায়, যা ব্যবহার করে প্রাপক ও প্রেরক উভয় কী করে, যোগাযোগ রক্ষা করে। তা হলো মাধ্যম, যেমন চিঠি, টেলিফোন, ইন্টারনেট, এগুলো হলো মাধ্যম। তো দেখো বিদ্যুৎ এবং ইন্টারনেট আবিষ্কারের ফলে আমাদের যোগাযোগের সুবিধার্থে অনেকগুলো মাধ্যম সৃষ্টি হয়েছে, যেমন কি টেলিভিশন, তারপরে রেডিও, টেলিফোন, এগুলো তো আমরা কম বেশি সবাই জানি। কিন্তু ইন্টারনেটের সুবিধা নিয়ে আমাদের নিয়মিত অনেক কিছু মাধ্যম রয়েছে, যেমন যেমন ইমেইল, ওয়েবসাইট, তারপরে ভিডিও কল, ভয়েস কল, তারপরে মেসেজ করি, তারপরে সামাজিক যোগাযোগ, ব্লগ কোনগুলো, যে অনেকে ধরো লেখালেখি করে নিউজ পেপার মতো ব্লগ, আর ব্লগ কোনগুলো, ব্লগ হলো ধরো কেউ ওই যে কোথাও ঘুরতে গেল সেগুলো ভিডিও করছে সেটা হলো ব্লগ। তারপরে দেখো কী আছে, যে ভার্চুয়াল মিটিং বা ক্লাসরুম এগুলো। তো দেখো পরবর্তীতে আরও কী আছে, যে আনুষ্ঠানিক অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম কি খুব গুরুত্বপূর্ণ, যেমন সরকার থেকে যখন কোনো নির্দেশনা আসে তখন কি হয় সেটা পত্রিকায় কিন্তু বিজ্ঞাপন আকারে ছাপা হয়, তাই না? এবং আবার কি হয়, ওয়েবসাইটে রাখা হয় যেটি সহজেই জ্ঞান মানুষ দেখতে পারে সেই ওয়েবসাইট থেকে। অনেক সময় ফোনে কি SMS আসে, তাই না? তাছাড়া কোনো ব্যক্তি পর্যায়ে সকল সরকারি যোগাযোগ এখন ডাকের মাধ্যমেই হয়ে থাকে, কারণ দেশের সবার তো কাছে তো আর ইন্টারনেট নেই, এজন্য এখনও কিন্তু ডাক মাধ্যম ব্যবহার করা হয়। কিন্তু আমরা যখন খুব ছোটো পরিসরে যোগাযোগ করি তখন কি হয়, ইন্টারনেট সুবিধা থাকে, তাহলে আমরা ব্যবহার করার কোনটি সমীচীন হবো সেটা বুঝতে পারবো। যেমন নিচের ঘটনাগুলো বিশ্লেষণ করে সঠিক কোন মাধ্যম হতে পারে সেটা কি আমরা টিক চিহ্ন দেবো। তো দেখো আমি যদি উপজেলা শিক্ষা অফিসে বৃত্তির আবেদন সঠিকভাবে জানতে চাই তখন আমার কী করতে হবে, তখন কিন্তু আমার ফোন দিলেও হবে না, তখন আমার মেসেজ দিলে হবে না, তখন আমার তাকে ইমেল করতে হবে, ইমেলের মাধ্যমে জানাতে হবে যে আমার বৃত্তিটা দরকার এবং কিসের জন্য আমার এই বৃত্তিটা দরকার। তো দুয়ে দেখো, দুয়ে কী বলা হয়েছে, যে শিক্ষকের কাছে আগামী দিনের পরীক্ষা বাতিল হয়েছে কি না সেটা জানার জন্য কী করতে পারি, সেটা জানার জন্য অবশ্যই ব্লগ বানাবো না, অবশ্যই ভিডিও কলও দেবো না, কী করবো আমরা SMS দিব, অর্থাৎ আমরা মেসেজ দিয়ে জানতে পারি কি আগামীর পরীক্ষাটা কি হবে কি না। তো দেখো বন্ধুর কাছে যে আগামীকালের বাড়ির কাজ জানতে যোগাযোগ করবো, অর্থাৎ আগামীকাল কী বাড়ির কাজ, তো সেটার জন্য আমরা কী করতে পারি, সেটার জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতে পারি না, লেখালেখি করবো না। তারপরে আমরা ইমেল করবো, ইমেলও করবো না, আমরা কী করবো অডিও কল দিব, অর্থাৎ ফোন করে বন্ধুর কাছে জানতে চাবো যে কী বাড়ির কাজটা দিয়েছে। তো দেখো তারপরে যে নিজের উপজেলার যে পরিবেশ দিবস পালন, উপজেলা আন্ত উপজেলা পরিবেশ বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য উপজেলা শিক্ষা অফিসারের কাছে নিকট কী আবেদন করবো। এখানে আবেদনের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, অবশ্যই আমরা চ্যাট টেক্সটও করবো না, অডিও কলও দেবো না, আমরা এখানে ইমেল করবো, কারণ ইমেল কিসের জন্য করা হয়, ইমেল হলো ইনফর্মাল ক্ষেত্রে, অর্থাৎ আনুষ্ঠানিক ক্ষেত্রে আমাদের যে আনুষ্ঠানিক যোগাযোগ করি সেইখানে আমরা ইমেল ব্যবহার করি। কিন্তু উপজেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন যেহেতু এটাও কিন্তু আনুষ্ঠানিক পর্যায়ে পড়ে, এই জন্য আমাদের কী করতে হবে, ইমেল করতে হবে। আগামী সেশনে প্রস্তুতির জন্য আমাদের কী করতে হবে, দেখো আমরা এই অভিজ্ঞতার মাধ্যমে সবাই মিলে আমাদের আশেপাশে এমন একটি সমস্যা চিহ্নিত করবো যা কিনা একা করার প্রায় অসম্ভব, এবং এই সমস্যার সমাধানে কোনো ব্যক্তি বা সংগঠন কীভাবে সহযোগিতা করতে পারে তা আমরা খুঁজে বের করবো। তো এইরকম সমস্যাটি কী কী সমস্যা হতে পারে, যেমন আমাদের বিদ্যালয়ের পাশের রাস্তা মেরামত করা, আর বিদ্যালয়ের পাশে কি বাঁধ নির্মাণ করা, কারণ এগুলো তো আমাদের একা করা সম্ভব না, আবার ফুটওভার ব্রিজ তৈরি করা রাস্তায়, তারপরে বিদ্যালয়ের পাশে ডাস্টবিন তৈরি করা, তারপর বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করা, তো ক্যান্টিনের ব্যবহার করা, ভালো খাবারের ব্যবস্থা করা, এগুলো আমাদের করতে হবে। তো আজকে এ পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য সেশনগুলো নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।